আসসালামু আলাইকুম। আপনি গ্রামীণফোনে রিচার্জ করলে আপনি ক্যাশব্যাক পাবেন। এই ক্যাশব্যাক সুবিধা সবাই নিতে পারবেন। আপনার যদি 100 টাকার প্যাক থাকে আপনি 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, এ ধরনের সুবিধা নিতে পারবেন। এই সুবিধা নেওয়ার জন্য অবশ্যই আপনার যে মাইজিপি অ্যাপ থাকবে এই অ্যাপটি আপনাকে ওপেন করতে হবে, অথবা আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করার পর আপনার মাইজিপি অ্যাপটি ওপেন করার পর আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি সর্বপ্রথম লগ ইন করার পর আপনি এই মেনুগুলো দেখতে পাবেন। আপনার ক্যাশব্যাকটি নেওয়ার জন্য আপনাকে রিচার্জ অফার এই অপশনে ট্যাপ করতে হবে। এরপর আপনি ক্যাশব্যাক দেখতে পাবেন 25 জিবি 1500 মিনিট আপনাকে 1096 টাকা। আপনি কিন্তু এখানে 100 টাকা ক্যাশব্যাক নিতে পারবেন, অথবা আপনি যদি 50 জিবি এই প্যাকটা নিয়ে থাকেন তাহলে আপনি কিন্তু 80 টাকা ক্যাশব্যাক পাবেন। আপনি 750 মিনিট আপনার 25 জিবি আপনি এখানেও 80 টাকা ক্যাশব্যাক নিতে পারবেন। এরপর আপনি ক্যাশব্যাক যে অফারগুলো থাকবে আপনি রিচার্জ অফার থেকে আপনি ক্যাশব্যাকগুলো দেখতে পাবেন। আপনাকে ক্যাশব্যাক নেওয়ার জন্য অবশ্যই মাইজিপি অ্যাপ থাকতে হবে। এরপর আপনি যে প্যাকটি আপনি কিনবেন এই প্যাকটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি একটি পেমেন্ট গেটওয়ে পাবেন। আপনি বিকাশ, উপায়, রকেট অথবা ব্যাংকের ভিসা, মাস্টার অথবা আমেরিকান এক্সপ্রেস কার্ড থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। এরপর আপনার ক্যাশব্যাকটি লেস করার পর আপনার টোটাল পেয়েবল অ্যামাউন্টটি দেখাচ্ছে। এরপর আপনি কন্টিনিউ এই অপশনে ট্যাপ করবেন। কন্টিনিউ এই অপশনে ট্যাপ করার পর আপনাকে যে মোবাইল নাম্বার দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করা থাকবে আপনি এই মোবাইল নাম্বারটি বসানোর পর আপনি কনফার্ম অপশনে ট্যাপ করবেন। কনফার্ম অপশনে ট্যাপ করার পর আপনার বিকাশ অ্যাকাউন্ট মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। এরপর কালেক্ট করে বসানোর পর আপনার পেমেন্টটি সাকসেসফুল হওয়ার পর আপনি কিন্তু ক্যাশব্যাকটি লেস হওয়ার পরে আপনি কিন্তু পেয়েবল অ্যামাউন্টটি আপনার পেমেন্ট হবে। তার মানে আপনারা সবাই এই ক্যাশব্যাকটি নিতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে মাইজিপি অ্যাপ ব্যবহার করতে হবে। আশা করছি আপনার মাইজিপি অ্যাপের এই সেবাটি সবারই ভালো লাগবে, আপনারা সবাই ক্যাশব্যাক নিতে পারবেন। আরেকটি বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।